আচ্ছা আমরা ফ্লো এর বিষয়টা শেষ করেছিলাম ঠিক না ফ্যাক্টরি প্র্যাকটিসিং যে ফ্লো চার্ট সেখানে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম যে একটা ফ্যাক্টরিতে একটা অর্ডার রিসিভ করা থেকে শুরু করে ওই অর্ডারটা ফুললি এক্সিকিউট করে ডেলিভারি দেওয়া পর্যন্ত যে যে প্রসেসিং গুলো ঘটে অ্যাকর্ডিং টু বায়ার্স রিকোয়ারমেন্ট বায়ার যে রিকোয়ারমেন্ট গুলা চায় সেটাকে ফুলফিল করার জন্য মোটামুটি কোথায় কোথায় আমরা কি কাজ করি এটার একটা ওভারভিউ আমি দেখানোর চেষ্টা করেছি এবং এটা একটু ইলাবোরেটলি আমি ডিসকাস করেছি যাতে তোমাদের তোমাদের বিষয়টা সহজে বোধগম্য হয় এবং যদি তোমরা কোনো কম্পোজিট মিল ভিজিট করে থাকো সেটা যদি উইভিং কম্পোজিট মিল হয় উইভিং এর সাথে অন্যান্য বিষয়গুলো আছে গার্ন ডাইং বা ওই ওভেন ডাইং তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা সহজেই তোমরা ওখানে গিয়ে ফ্লোচার্ট অনুযায়ী একটা জিনিস দেখেই যাতে বুঝতে পারো যে আসলে এখানে এই জিনিসটা ঘটতেছে মোটামুটি একটা ধারণা তারপরে এফ এম ওয়ান শেষ হওয়ার পরে আশা করি তারপরেও এই যে ধারণাটা মোটামুটি একটু স্ট্রং হবে এবং সেটার জন্য ফুললি একটা নলেজ তোমরা দাঁড় করাতে পারবা তো আমরা যে ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টটা ডিসকাস করেছিলাম ওখানে অনেকগুলো টার্ম অনেকগুলো ডেফিনেশন আমরা পড়েছিলাম অনেক ধরনের কথা বলেছিলাম ওই ওগুলাতে কোনো কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা নাই কারো কোনো নাই তো আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আমাদের মেশিনগুলোতে অনেক ধরনের গিয়ার থাকে বা পাওয়ার ট্রান্সমিটিং এলিমেন্টস থাকে অর্থাৎ পাওয়ার একটা জায়গায় উৎপন্ন হচ্ছে লেট ধরো পাওয়ারের সোর্স বলতে আমি এখানে বুঝাচ্ছি রোটেশনাল পাওয়ারের সোর্স মোটর ঘোরে বাসাবাড়িতে যে মোটর থাকে মোটরটা ঘুরতেছে তো এই মোটরের সাথে মোটরের রোটেশনাল মোশনটাকে এটাকে একটা মেশিনের বিভিন্ন নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের ইলামেন্টস লাগে এটাকে পাওয়ার ট্রান্সমিটিং ইলামেন্টস লাগে বলে অর্থাৎ মোটরের রোটেশনাল পাওয়ারটাকে আমি মেশিনের বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় নিয়ে যাব মাই টু ফুলফিল মাই রিকোয়ারমেন্ট আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য তো এই জন্য আমরা আমাদের মেশিন গুলোতে যেহেতু বিভিন্ন ধরনের মেকানিক্যাল পার্ট থাকে এবং পাওয়ার ট্রান্সমিটিং এলামেন্টস ও থাকে তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু ডিসকাস করব আজকে যেটাকে আমরা এটা টপিকটা হবে আজকে স্টেশন এর সেটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিটিং এলামেন্টস তোমরা একটু খাতা কলম নিয়ে আজকে বসতে পারেন আমাদের লাস্ট ক্লাসে তো আপনি হচ্ছে গিয়ে পাওয়ার ট্রান্সমিটিং এলিমেন্ট সম্পর্কে বলছিলেন আপনি গিয়ার পর্যন্ত দেখাইছিলেন ওকে 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 তো তোমরা তো একজন আমি তো প্রথমে কিছু কথা বললাম আচ্ছা ওকে সমস্যা নাই তো আমরা গিয়ার পর্যন্ত দেখিয়েছিলাম না গিয়ারে সব করাইছিলাম একটু 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 রিমাইন্ড করা গিয়ারে সব না গিয়ার সম্পর্কে বেভেল গিয়ার স্পার গিয়ার পড়িয়েছিলাম ঠিক না দিশা রে দুইটা স্যার বেভেল আর স্পার আচ্ছা বেভেল আর স্পার পড়িয়েছিলাম এবং এখন আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ওর্ন গিয়ার আচ্ছা বেভেল গিয়ার এবং স্পার গিয়ার আমি ওখানে দেশে পড়িয়েছিলাম যে পুলি সম্পর্কে বিভিন্ন ধরনের পুলি থাকে আর পুলির সাথে বেল্ট থাকে ফ্ল্যাট পুলি ভি ফুলি রাউন্ড পুলি আমি মোটামুটি এই বিষয়গুলো পড়িয়েছিলাম ফ্ল্যাট পুলির সাথে ফ্ল্যাট বেল্ট ভি পুলির সাথে ভি বেল্ট এবং রাউন্ড পুলির সাথে রাউন্ড বেল্ট অর্থাৎ রাউন্ড বলতে ভি বলতে বলতে ওই বেল্টের ভিড় মতো দেখতে এবং ফ্ল্যাট পুলি ভি বেল্ট ভি পুলি রাউন্ড বেল্ট রাউন্ড পুলি এবং ক্ষেত্রে আমি একটা রাউন্ড পুলির টপ ভিউ সাইড ভিউ কিভাবে হবে লেফট সাইড ভিউ বা রাইট সাইড ভিউ এটা আমি দেখানোর চেষ্টা করেছি যে বাইর থেকে দেখলে কেমন দেখাবে এবং আমি এটাও ডিসকাস করেছিলাম যে পুলি এবং গিয়ার এর মধ্যে পার্থক্যটা বেসিক যে যে ডিফারেন্ট ডিফারেন্স সেটা হচ্ছে পুলি পাওয়ার ট্রান্সমিট করার জন্য পুলি পাওয়ার ট্রান্সমিট করার জন্য বেল্ট লাগে কিন্তু গিয়ার পাওয়ার ট্রান্সমিট করার জন্য এ ধরনের কোনো ম্যাটেরিয়াল লাগে না বা এ ধরনের কোনো ইলামেন্টস লাগে না গিয়ার দুইটা গিয়ার তাদের টিথের ইন্টারমেশিং এর মাধ্যমে দুইটা গিয়ার তাদের টিথের ইন্টারমেশিং এর মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করে এবং সাইড থেকে দেখলে আমরা যখন দুইটা গিয়ারকে রিপ্রেজেন্ট করতে যাবো সেক্ষেত্রে ইন্টারমেশিং পয়েন্টটাকে দেখানোর জন্য আমি বলেছিলাম ইন্টারমেশিং পয়েন্টটাকে একটু গাঢ় করে দেওয়ার জন্য এবং আমরা বলেছিলাম যে গিয়ার পুলির ডায়া মেজার করতে হয় আমরা যখন কোনো একটা ক্যালকুলেশনে যাব সেক্ষেত্রে আমরা পুলির ডায়া মেজার করবো পুলির ক্ষেত্রে ডায়া এবং গিয়ারের ক্ষেত্রে নাম্বার অফ টিথ পুলির ক্ষেত্রে ডায়া গিয়ারের ক্ষেত্রে নাম্বার অফ টিথ সবাই বুঝতে পারতেছে তো গিয়ারের কথাটা বলার পরে বুটেক্স এর যেরকম হ্যাঁ ওইটা তো গিয়ার সেখানে দেখবা যে দাঁত কাটা আছে বা টিথ আছে ওটা টিথ বলে নাম্বার অফ টিথ নাম্বার অফ টিথ বেশি মানে হচ্ছে এই যে আমি যদি সাইড ভিউ বলি তাহলে লেংটা বেশি এই যে এই লেংটা বেশি হবে সাইড থেকে দেখলে এই লেং বেশি যার নাম্বার অফ টিথ বেশি তার লেংটা বেশি দ্য নাম্বার অফ টিথ কম তার Length কম তাহলে আমরা যখন নাম্বার অফ টিথ কম বেশি দেখাবো তখন অবশ্যই যখন আমরা গিয়ারিং ডায়াগ্রাম ড্র করব তখন আমাদেরকে এই যে যখন গিয়ার ড্র করতে হবে তখন আমাদেরকে নাম্বার অফ টিথ যার বেশি তাকে একটু বড় করে দেখাতে হবে নাম্বার অফ টিথ যার কম তাকে ছোট করে দেখাতে হবে আচ্ছা এই যে ইন্টারমিশিং পয়েন্ট আমি বলেছিলাম পয়েন্ট টাকে আমাদেরকে কি করতে হবে একটু গাঢ় করে দিতে হবে যাতে বোঝা যায় দিস ইজ দা ইন্টারমেশিং পয়েন্ট দিস ইজ দ্য ইন্টারমেশিং পয়েন্ট এখন কিন্তু বোঝা যাচ্ছে দিস ইজ এ গিয়ার দিস ইজ বি গিয়ার দুইটা আলাদা গিয়ার মাঝখানে একটা ইন্টারমেশিং পয়েন্ট আছে যেখানে দুইটা গিয়ার টিথের ইন্টারমেশিং এর মাধ্যমে একটা ঘুরলে একটা ঘোরে এবং যেহেতু গিয়ারের সাথে এমনি এমনি তো সেটা শূন্যের মধ্যে ভেসে থাকবে না এখানে একটা শ্যাফট লাগবে প্রত্যেকটা গিয়ারের মাঝখানে একটা কি থাকে হোল থাকে এটাকে শ্যাফট বলে গিয়ার শ্যাফট এই শ্যাফট যেহেতু থাকবে তো এই দিক থেকে দেখানোর সময় সাইড ভিউ এটা তো টপ ভিউ এটা টপ ভিউ এটা সাইড ভিউ সাইড ভিউ তে দেখানোর সময় আমাদেরকে কি করতে হবে এই শ্যাফটটা মাঝখানেই দিতে হবে মাঝখানে কেউ যদি সাইডে দেয় তাহলে তো হলো না তাহলে আমরা যখন গিয়ারিং ডায়াগ্রাম ড্র করবো কোনো মেশিনের মোটর থেকে কিভাবে বিভিন্ন পজিশনে আমরা মোশনকে নিয়ে যাবো সেই ডায়াগ্রাম যখন ড্র করবো আমরা তখন গিয়ারে বা পুলি যেটাই ড্র করি না কেন তার মাঝখান বরাবরে শ্যাফ্ট দিতে হবে সাইডে দিলে কিন্তু হলো না ভুল হবে তাহলে আমাদের মাঝখান বরাবরই গি দিতে হবে শ্যাফ্ট দিতে হবে গিয়ার শ্যাফ্ট বা পুলির আচ্ছা তাহলে আমরা এখানে স্পার গিয়ার পরিয়েছিলাম এবং বেভেল গিয়ার পরিয়েছিলাম বেভেল গিয়ারের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা নাইনটি ডিগ্রিতেও পাওয়ার ট্রান্সমিট করতে পারি অন্য কোনো অ্যাঙ্গেলেও পাওয়ার ট্রান্সমিট করতে পারি বলতে ওয়ান টোয়েন্টি হতে পারে এইটি হতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিট করতে পারে জেনারেলি নাইনটি ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিট করা হয় আর অন্যান্য অন্যান্য অ্যাঙ্গেলে পাওয়ার ট্রান্সমিট করাটা এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাহলে বিভেল পড়িয়েছিলাম এরপরে আমরা এখন আজকে যেটা পড়বো ওর্ন গিয়ার সেখানে দুইটা জিনিস থাকবে ওর্ন গিয়ার না আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ওর্ন গিয়ার আমরা যদি তিনটে এক্সিস ধরি তিনটে এক্সিস যদি ধরি মনে করো এক্স এক্সিস ওয়াই এক্স আর জেড এক্সসিস এক্স ওয়াই জেড তিনটে এক্সিস যদি ধরে থাকি আমরা এই জেড বলতে কি বোঝাচ্ছে জেড এক্সিস টা তো আমি এইভাবে আঁকছি তির্যক করে ঠিক না এইভাবেও আঁকানো যায় এই দিক বরাবর আচ্ছা এখন এই জেড এক্সিস টা আঁকছি এটার মানে হচ্ছে আমাদের যে আমরা যে মোবাইল বা ল্যাপটপে জয়েন করেছি এই ল্যাপটপের যে স্ক্রিন আছে স্ক্রিনের লম্ব বরাবর যে তলটা সেটাকে তো আমরা কি বলবো জড অ্যাক্সিস বলবো যেহেতু 3ডি জিনিস তো আমরা এক্স যদি বলি মোবাইলের উইড বরাবর ওয়াই হবে মোবাইলের আমার अकॉर्डिंग टू মাই ড্রয়িংস সেটা হচ্ছে মোবাইলের Length উইড বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস Length বরাবর ওয়াই অ্যাক্সিস এবং মোবাইলের যে লম্ব আছে মোবাইলের যে তল আছে স্ক্রিন আছে সেটার লম্ব বরাবর বেভেল গিয়ারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে আমরা এক্স থেকে ওয়াই এ পাওয়ার ট্রান্সমিট করেছি যদি এক্স থেকে ওয়াই এর দিকে পাওয়ার ট্রান্সমিট করেছি এরকম একটা গিয়ার এরকম একটা গিয়ার সাথে এরকম একটা গিয়ার বেভেল গিয়ারিং এখানে এক্স থেকে ওয়াই গেল দিস ইজ এক্স এক্স থেকে ওয়াই সেখানে পাওয়ার ট্রান্সমিট হলো ওন গিয়ারের ক্ষেত্রে যেটা ঘটবে অর্থাৎ এক্স এক্সিস এর শ্যাফট আছে ওয়াই এক্সিস এর একটা শ্যাফট আছে দেখো তো ডিরেকশনটা এটা এক্স এক্সিস এর শ্যাফট এটা ওয়াই এক্সিস এর শ্যাফট তাহলে আমরা বেভেলের ক্ষেত্রে এক্স থেকে ওয়াই এক্সিস চলে যাচ্ছে যদি আমরা এই যে এই ড্রয়িং তার মধ্যে স্পটলাইট যেখানে পড়েছে এই এই এটাকে ফিক্সড রাখি এক্স থেকে ওয়াই তারপরে এইদিকে জেড তাহলে এখানে আমরা বেভেল গিয়ারের ক্ষেত্রে এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস এ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে ওরমের ক্ষেত্রে কি ঘটবে আগে ওন গিয়ারটা একটু ড্র করি অর্থাৎ স্কিল মতো হয়ে গেছে আমি যেটা ড্র করেছি সেখানে যেটা ওম এটা হচ্ছে ওরম আর তার সাথে একটা হুইল থাকবে ওর্ম হুইল এখানে টিট থাকবে এটার সাথে ইন্টারমেশিন থাকবে দিস ইজ ওর্ম এটা হচ্ছে ওর্ম আর এটা হচ্ছে ওয়ার্ম হুইল তাহলে ওর্ম যে হুইল সেখানে অবশ্যই মাঝখানে একটা শ্যাপ থাকবে এটা ফুল সার ওই ওর্মের ফুল সার্কাম ওর হুইল এর ফুল সার্কামফারেন্সের টিপ থাকবে আমি তো চারটা দেখাইছি আর ওম এটা হচ্ছে ওর্ম বা ওর্ম ইস্কিউ বলা হয় স্কিউর মতো যেহেতু এটা এটা ওর্ম আর এটা হচ্ছে ওর্ম হুইল এখানে দেখো ওর্ম যদি ঘোরে তাহলে ওর্ম হুইল ঘুরতে থাকবে ওম স্ক্রিউট যদি ঘুরতে থাকে তাহলে ওরম হুইলটা ঘুরতে থাকবে এখানে যদি আমি এই এক্সসিসের কথা চিন্তা করি এই এর কথা চিন্তা করি দেখো তো এখানে এক্স থেকে কোন দিকে যাবে এখানে এক্স এক্সিসের যে শ্যাফট ঘুরতেছে ওম স্ক্রিউর যে শ্যাফট এই যে শ্যাফট ওরম যে ওরমের যে শ্যাফ সেটা কি যে এক্সিসে ঘুরতেছে এক্স এক্সিসে সেক্ষেত্রে ওম হুইলের যে এক্সিস সেটা তো আসলে মোবাইল বা ল্যাপটপের যে স্ক্রিন তার লম্ব বরাবর রাইট তাহলে ক্ষেত্রে এক্স থেকে জেটে যাচ্ছে ঠিক না আমি এইটাকে ঠিক রেখে যদি আমি বেভেল এবং ওরমের পার্থক্য করতে চাই বেভেল এবং ওরমের পার্থক্য করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স থেকে ওয়াই এক্সিস এর বরাবর বেভেলের ক্ষেত্রে কি যাচ্ছে এক্স শ্যাপ থেকে ওয়াই শ্যাপটে যাচ্ছে আর এখানে কি হচ্ছে এক্স থেকে জেটে যাচ্ছে ঠিক আছে যেহেতু ওয়ার্ম হুইলের শ্যাফট আমাদের মোবাইল বা ল্যাপটপের স্ক্রীনে লম্ব বরাবর যেটা আমরা এই যে এক্স ওয়াই জের যে আঁকছি সেটার ক্ষেত্রে z যেহেতু আমাদের মোবাইলের বা ল্যাপটপের স্ক্রিনে লম্ব বরাবর সেক্ষেত্রে ওয়ান হুইলের যে শ্যাফট আছে সেটা আমাদের মোবাইল বা ল্যাপটপের স্ক্রীনে লম্ব বরাবর শ্যাফটা দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে x থেকে জেঠে যাচ্ছে ওম গিয়ার যেটা ওন গিয়ারের একটা স্পেশাল কাজ আছে যেটা অন্য গিয়ারের দ্বারাই খুব একটা বেশি পসিবল না অনেক কম পসিবল যে কারণে ওন গিয়ারটা আসলে ডেভেলপড বা ওন গিয়ার এর ওম ব্যবহার করা হয় এখানে একটা বিষয় মনে রাখতে হবে আমি ড্রাইভার এবং ড্রিভেন দুইটা কথা বলেছিলাম যদি একটা আমি গিয়ার ড্র করি এটা হচ্ছে স্পার গিয়ারে ড্র করলাম এটা ইন্টারমেসিং পয়েন্ট এটা গিয়ার এ এটা গিয়ার দিস ইজ এ দিস ইজ বি যদি এ এবং ক্ষেত্রে যদি এটা ঘুরতে থাকে বিটা এ ঘোরার কারণে ঘোরে যদি এ ঘুরতে থাকে কোন কারণে এতে পাওয়ারটা আসতেছে মোটরের রোটেশনাল পাওয়ারটা এতে আসতেছে এ ঘোরার কারণে বি ঘুরতেছে সেক্ষেত্রে আমরা যেহেতু এ ঘোরার কারণে বি ঘুরতেছে আমরা এ কে বলবো ড্রাইভার আর বি কে বলবো ড্রিভেন এ কে বলব ড্রাইভার বি কে বলবো ড্রিভেন সবাইকে বুঝতে পারছো ড্রাইভার ড্রিভেন এসপার গিয়ার এবং বেভেল গিয়ার আগে যে দুইটা গিয়ার আলোচনা করেছি আজকেও একটু আমি হিন্স দিয়েছি আগে দুইটা গিয়ারের যে কোনো কিছু যে কোনো একটা গিয়ারে কিন্তু ড্রাইভার আবার ড্রিভেন হতে পারে ভাইস ভার্সা অর্থাৎ এ এখানে যেমন ড্রাইভার ড্রিভেন আবার বি ড্রাইভার হতে পারে এ ও ড্রাইভেন হতে পারে অর্থাৎ যদি বিটা ঘোরার কারণে এ ঘোরে তাহলে বি ড্রাইভার এ ড্রিভেন এখানে মূলত আসবে কে প্রথমে পাওয়ারটা পাচ্ছে যে প্রথমে পাওয়ার পাবে সে ড্রাইভার যার কারণে পরবর্তীটা ঘুরতে থাকবে সেটা ড্রিভেন এখানে এ ও ড্রাইভার হতে পারে রিভেন হতে পারে বি ও ড্রাইভার হতে পারে ড্রিভেন হতে পারে অর্থাৎ এ যদি ড্রাইভার হয় বি ড্রিভেন আর বি যদি ড্রাইভার হয় এ ড্রিভেন এটা যেমন হতে পারে এটা স্পার গিয়ার এবং ভিভেল গিয়ারের ক্ষেত্রে ভাইস ভার্সা একটা যদি ড্রাইভার অপরটা ড্রিভেন আর একটা যদি ড্রিভেন হয় অপরটা ড্রাইভার এরকম হবে কিন্তু ওর্ম গিয়ারের ক্ষেত্রে ওর্ম অলওয়েজ ড্রাইভার ওরম গিয়ারের ক্ষেত্রে ওরম ওরম স্ক্রিউ যেটা বা ওরম যেটাকে বলতেছি ডাব্লু এটা হচ্ছে ওরম ওরম স্ক্রিউ বা ওরম বলে আর এটাকে বলা হয় ওরম হুইল লিখে নাও এই যে এই হুইলটা যেটা দেখতেছো এইটা হচ্ছে ওরম হুইল আর এটা হচ্ছে ওরম স্ক্রিউ বা ওরম ডাব্লু ও আর এম এখানে ওরম গিয়ারের ক্ষেত্রে ওরম অলওয়েজ ড্রাইভার আর ওরম হুইল অলওয়েজ ড্রিভেন এখানে ভাইস ভার্সা হওয়ার চান্স নাই অর্থাৎ এটা এরকম হবে না যে ওরম হুইলটার ড্রাইভার হলো আর ওম স্ক্রিও বা ওরুমটা হল ড্রিভেন এটা হবে না কিন্তু আগের যে দুইটা গিয়ার ছিল এসপার এবং বেভেল এখানে দুইটা হইতো অর্থাৎ একটা ড্রাইভার হলো অপরটা ড্রিভেন ভাইস ভার্সা অর্থাৎ এর বিপরীতটাও ঘটতে পারে কিন্তু ওরম গিয়ারের ক্ষেত্রে ওম স্ক্রিও যদি ড্রাইভার হয় ওম হুইলটা অলওয়েজ ড্রিভেন উল্টা হওয়ার কোনো চান্স নাই কারণ ওম গিয়ারের মূল কাজটাই হচ্ছে স্পিড রিডাকশন রোটেশনাল স্পিড রিডাকশন করব আমি ওম গিয়ার এর মূল কাজটা হচ্ছে স্পিড রিডাকশন তোমরা একটা সুন্দর করে ড্র করবা এবং ওম স্ক্রিউটাকে কিন্তু আমি স্ক্রিউর মতো করে দেখাইছি দেখো যে হেলিকাল ভাবে স্ক্রু এর মতো কিন্তু প্যাচ খাচ্ছে তোমরা এইভাবে ড্র করার চেষ্টা করবে এটাকে ভালোভাবে যাতে বোঝা যায় দিস ইজ স্ক্রু স্ক্রু যেরকম হেলিকাল ইয়া থাকে প্যাচ থাকে ওরকম তোমাদেরকে দিতে হবে যাতে ওটা বোঝা যায় দিস ইজ ওর্ম স্ক্রু স্ক্রুর মতো যাতে দেখায় এবং ওর্ম গিয়ারটাও সুন্দর করে ড্র করতে হবে তাহলে ওর্ম গিয়ারের মূল যে মূল যে ফাংশন সেটা হচ্ছে অবশ্যই পাওয়ার ট্রান্সমিট করবে এক শ্যাফ থেকে আরেক শ্যাফ থেকে এক্স থেকে জেড এ এই ধরনের এই ধরনের এক্স ওয়াই জেড স্থানাঙ্কের জন্য আমরা বলবো যে এক্স থেকে জেটে যাবে বেভেলের ক্ষেত্রে এক্স থেকে ওয়াই যাবে যেটা আমি আগে ডিসকাস করেছি আবার কিন্তু মূল যে কাজটা সেই মূল কাজটা হচ্ছে স্পিড রিডাকশন তো হোয়াট ইজ স্পিড রিডাকশন একটু বলি মনে করো দিস ইজ দা মোটর পুলি এটার সাথে মোটরের এটা মোটর লাগানো আছে এটার সাথে আর এটা মেশিন পুলি মেশিন লাগা আছে পুলি তো অবশ্যই পাওয়ার ট্রান্সমিট করবে বেল্টের সাহায্যে দিস ইজ বেল্ট মোটর পুলি যখন ঘুরতে থাকে মেশিন পুলিও ঘোরে ঠিক কি না তাহলে মোটর পুলি যখন ঘুরতে থাকে এটা আছে মোটর পুলি এটা হচ্ছে মেশিন পুলি এম বাই সি মানে মেশিন পুলি দেখলাম আমি হ্যাঁ তাহলে মোটর পুলি যখন ঘুরতে থাকে মেশিন পুলিও ঘুরতে থাকে আচ্ছা মোটর পুলির ডায়া যদি ইঞ্চি হয় থ্রি ইঞ্চ মোটর পুলির ডায়া থ্রি ইঞ্চ মেশিন পুলির ডায়া নাইন ইঞ্চ মোটর পুলির ডায়া থ্রি ইঞ্চ মেশিন পুলির ডায়া নাইন ইঞ্চ পাই আর স্কোয়ার আচ্ছা এইটা দিয়ে বললে একটু ইয়ে হবে যেহেতু পরিধি আসবে আমরা বললাম মোটর পুলির যে পরিধি সারকা হ্যাঁ মোটর পুলির যে পরিধি সারকাম ফারেন্স সেটা হচ্ছে তিন ফিট আর মেশিন পুলির সারকাম ফারেন্স নয় ফিট তাহলে মোটর পুলি একবার মোটর পুলি তিনবার ঘুরলে মেশিন পুলি একবার ঘুরবে যদি কোনো প্রকার পাওয়ার লস না ঘটে

যদি 3 হবে 3 ভাগের 1 ভাগ হবে মোটরেরটা আছে 600 rpm ঘুরতেছে মোটর পুলিটাও কি করতেছে 600 rpm ঘুরতেছে মেশিন পুলি কত rpm এ ঘুরবে 200 এটা কিন্তু স্পিড রিডাকশন কি স্পিড রিডাকশন রোটেশনাল স্পিড রিডাকশন হলো রোটেশনাল স্পিড রিডাকশন হলো ঠিক আছে এটা বুঝে আসছে না জি ওকে তাহলে আমরা এখানে দেখলাম যে মোটর পুলির ডায়া কম বেশি করা বা মেশিন পুলির ডায়া কম বেশি করার অর্থটাই হচ্ছে আমি স্পিডকে রিডাকশন করব তাহলে স্পিড রিডাকশন অনেক ক্ষেত্রে দরকার পড়বে ঠিক না তো আমরা সেক্ষেত্রে মোটর পুলির ডায়া মেশিন পুলির ডায়া কম বেশি করলে বুঝতে হবে এখানে স্পিড রিডাকশন করা হয়েছে ভাইস ভার্সাও হতে পারে উল্টাটাও হতে পারে স্পিড অ্যাডিশনও হতে পারে যদি এখন এইটা হয় যেটা মেশিন পুলি দেখতেছো সেটা যদি মোটর পুলি হয় এটা যদি মেশিন পুলি হয় তাহলে মোটর পুলি যদি একবার করে স্পিড বাড়ে যাবে তখন স্পিড বেড়ে যাবে না যাবে না দিস স্যার তিন গুণ করে পারবে স্যার তাহলে আমরা দেখতেছি স্পিড রিডাকশন বা স্পিড অ্যাডিশন এই দুটায় হতে পারে ইনক্রিমেন্টও হতে পারে রিডাকশনও হতে পারে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এখানেও কিন্তু স্পিড রিডাকশন করা যাচ্ছে না মোটর পুলি ডায়া কম বেশি করে মেশিন পুলি ডায়া কম বেশি করে এবং গিয়ারে টিথ সংখ্যা কম বেশি করেও কিন্তু আমরা মানে শ্যাফটের বা ওই গিয়ারের টিচ কম বেশি করে আমরা স্পিড রিডাকশন করি কি করি দেখি তো কিভাবে এটা নাম্বার অফ টি এ এটা না সংখ্যা হচ্ছে আঠারো আর এটা বি এটা সংখ্যা আছে নয় যদি এটা হয় ড্রাইভার আর এটা হয় ড্রিভেন বিটা যদি ড্রিভেন হয় তাহলে এ যদি একবার রোটেট করে তাহলে এ গিয়ারের টিথ সংখ্যা আঠারো বি গিয়ারে তিন সংখ্যা নয় তাহলে এ যদি একবার ফুল রোটেট করে বি কয়বার রোটেট করবে দুইবার তাহলে এ যদি একবার রোটেট করে বি দুইবার রোটেট করবে তাহলে এ গিয়ারের সাথে যদি মোটর লাগানো থাকে মোটরের যদি হয় কত বারোশো হয়ে যাবে তাহলে আমরা দেখলাম যে পুলির ডায়া কম বেশি করার অর্থ হচ্ছে আমরা রোটেশনাল স্পিড কে কম বেশি করবো নাম্বার অফ টিথ গিয়ারের নাম্বার অফ টিথ কম বেশি করার অর্থ হচ্ছে আমরা রোটেশনাল পাওয়ারকে কে কম বেশি করবো বুঝে আসছে আচ্ছা এটা বুঝে আসছে আমাদের যেহেতু আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সব ক্ষেত্রেই তো আমরা ইচ্ছা করলে স্পিডকে রিডিউস করতে পারতেছি রাইট তাহলে আমাদের আর ওর কি একটা স্পেশাল কাজ আবার স্পিড রিডাকশন এটা মানে কি স্যার তখন স্যার একটা রোটেশনাল স্পিডের জন্য একটা কাটা সরতেছে মাত্র তাহলে ওটা অনেক বেশি পরিমাণে আমরা ইয়া করতে পারবো জন্য স্যার মানে স্ক্রুটা একবার স্ক্রুটা ফুল রোটেশনে শুধুমাত্র একটা কাটা সরবে স্যার এটা অনেক গুণ বেশি রিডিউস হচ্ছে না আচ্ছা ওই যে স্ক্রু যেটা আছে না স্ক্রু মেকানিজমের উপর স্পিড গঠনের উপর অনেক ধরনের ফাংশন কাজ করবে শুধু একটা না স্ক্রুটা একবার ঘুরলেই যে একটা টান আমি তোমাকে বলি আপনি যেটা আঁকি দেখাইছেন ওটা তো স্যার ওরকমই মনে হলো যে স্ক্রুটা ফুল একবার রোটেশন করলে আমার একটা করে কাটা সরতেছে ওভাবে করে আচ্ছা আমি এখন একটা স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো আচ্ছা আগে বলি আমাদের অনেক ক্ষেত্রে যেটা দরকার পড়বে আমি একটু সবগুলা হোয়াইট বোর্ড মধ্যে থেকে আমার এই হোয়াইট বোর্ডটা নেই হুম আচ্ছা এখানে আমরা দেখাচ্ছি যে ওম স্কিউ ঘুরলে ওম গিয়ারটা ওম হুইলটা ঘুরতে থাকবে এখানে স্পিড রিডাকশনটা সিঙ্গেল স্টেজের মধ্যে হিউজ পরিমাণ স্পিড রিডাকশন হবে সিঙ্গেল স্টেজ বলতে দিস ইজ ড্রাইভার দিস ইজ ড্রিভেন এক স্টেজ না এখানে একটা স্টেজ এখানে একটা স্টেজের মধ্যেই লেট ধরো যে একশো ইস টু ওয়ান হান্ড্রেড ইস টু ওয়ান স্পিড হবে অর্থাৎ ওরম যদি একশো আর এ ঘোরে যেটা ওম হুইল এক আর এ ঘুরবে মানে ওম এক মিনিটে আর পি এম রেভুলেশন পার মিনিট এক মিনিটে একশো বার ঘুরতেছে আর ওম হুইল যেটা সেটা এক মিনিটে একবার ঘুরবে একবার বলতে এক একটা কাটা ঘুরবে অথবা একবার ঘুরবে ব্যাপারটা এরকম বোঝায় মানে রেভুলেশন যেহেতু ওম একশো বার ঘুরলে ওম হুইল একবার ঘুরবে একবার রোটেট করে আসবে ঘড়ির কাটা যেভাবে একবার রোটেট করে আসে ওম স্ক্রু একশো বার ঘুরলে একশো বার রোটেট করবে এখানে কি হলো স্পিডটা কি পরিমাণ ডিটেকশন হবে সিঙ্গেল স্টেজ একশো টু ওয়ান যেমন ওখানে আমার ছিল নাম্বার অফ টিথ নাম্বার অফ টিথ অফ গিয়ার অফ এ আর বি নাম্বারের টিথ আপ নাম্বার টি ছিল কত নয় আঠারো নয় সেক্ষেত্রে আর এখানে যেটা ঘুরতেছে রিডাকশন এখানে স্পিডটা কি হচ্ছে বাড়তেছে আর রিডাকশনের এর ক্ষেত্রে দেখো যে আমরা মোটর পুলির ডায়া কম করে দিছি মেশিন পুলির ডায়া বেশি করে দিছি তিন ফিট এবং নয় ফিডের কথাটা সেক্ষেত্রে কিন্তু এক স্টেজের মধ্যে 600 এর জায়গায় 300 200 হচ্ছে আর এখানে যেটা ঘটতেছে যে ওর্মের স্পিডটা হচ্ছে 100 আর ওর্ম গিয়ারের স্পিডটা হয়ে যাচ্ছে 1 তাহলে হিউজ পরিবন স্পিডেশন কিনা অনেক ক্ষেত্রে দরকার ছোট জায়গায় অনেক বেশি স্পিড মানে মানে কম করে পড়ো সিঙ্গেল এটাকে বলতে হবে ছোট জায়গা না সিঙ্গেল স্টেজ সিঙ্গেল স্টেস বলতে এই যে ড্রাইভার থেকে ড্রিভেন অন্য কোন গিয়ারের মাধ্যমে সিঙ্গেল স্টেজে এত হিউজ পরিমাণ স্পিড রিডাকশন করা পসিবল না তাহলে ওন গিয়ারের মূল কাজটাই হচ্ছে স্পিড রিডাকশন অনেক ক্ষেত্রেই আমরা অন্যান্য শ্যাফট অনেক তাড়াতাড়ি ঘুরতেছে কিন্তু একটা জায়গায় গিয়ে আমাকে আস্তে আস্তে অনেক ধীরে ধীরে ঘোরাতে হবে মানে যে এরকম রেশিও অনুযায়ী মেনটেন করতে হবে সেক্ষেত্রে আমাকে ওন গিয়ার ইউজ করতে হবে বুঝে আসছে ওন গিয়ারটা আমি আরো কিছু গিয়ার দেখে একবার কিছু আমি অ্যানিমেশন দেখাবো যাতে তোমাদের ব্যাপারটা क्लियर হয় তাহলে ওর্ন গিয়ারে আমি বেসিক জিনিসটা বলে দিয়েছি তোমরা চাইলে গুগলে গিয়ে ওর্ন গিয়ার লিখলে অনেক ধরনের ই আসবে টিউটোরিয়াল আসবে বা দেখাবে তার অ্যানিমেশন করে তাহলে আমরা এখানে ব্যাপারটা বুঝতে পেরেছি জি স্যার জি স্যার সরস আচ্ছা এখন আমরা দেখাবো হচ্ছে র্যাচেড অ্যান্ড পল গিয়ার র্যাচেড অ্যান্ড পল গিয়ার এটাকে বলা হয় আর এটা হচ্ছে কি র্যাচেট হুইল এটা হচ্ছে র্যাচেট হুইল এটা হচ্ছে পল যদি এই পল এই যে পল আছে এই পলটা যদি এদিকে ডান দিকে যায় ঠিক নেই ডান দিকে যায় টানতেছে টানলে কি বলবো পুলিং পুলিং পল মানে টানতেছে টানে তাহলে র্যাচেট হুইলটা ঘুরতে থাকবে ক্লো যদি পুলিং পল হয় র্যাচেট হুইলটা ক্লো ওয়েজ ঘুরতে থাকবে রাইট একবার করে টানবে আবার সামনে যে আবার টানবে একটা করে দাঁত অতিক্রম করবে পুলিং পলটা যখন ডানেভাবে মুভ করবে যখন সামনে যাবে এই দিকে যাবে এই দিকে যাবে তখন কোনো কিছু ঘুরবে না র্যাচেট হুইল কোনো ঘুরবে না কারণ ঘোরার কোনো সিস্টেম নাই তো আমার তো দাঁত গুলা দেখো একটু ইনক্লাইন ভাবে দেওয়া আছে দেখছো এই র্যাচেট হুইল যেটা আছে র্যাচেট হুইলের টিথ গুলা দেখো এটা আমরা যে স্পার গিয়ার পরলাম সেই স্পার গিয়ারের টিথের থেকে টোটালি আলাদা এবং ইনক্লাইন করে বেশ শার্প এজ এই যে এখন যখন পুলিং পল এই পুলিং পল সামনে যাবে ডান বাম দিকে মুভ করবে তোমাদের স্ক্রিনে আমি যে ডিরেকশনে দেখাচ্ছি যখন দিকে মুভ করবে তখন কিন্তু র‍্যাচেট হুইল ঘুরবেন না যখন ডান দিকে টেনে নিয়ে যাবে যেহেতু পুলিং পল টানতেছে তখন র‍্যাচেট হুইলের একটা টিথ অতিক্রম ঘুরবে একটা টিথ টেনে নিয়ে আসবে দ্যাটস হোয় র‍্যাচেট হুইলটা ঘুরবে তাহলে যখনই বাম ডান দিকে যাচ্ছে অর্থাৎ এই দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তখন একটা করে টিথ টেনে নেওয়ার কারণে ঘুরবে কিন্তু যখন বামে মুভ করবে পুলিং পলটা তখন কিন্তু ঘুরবে না তাহলে এখানে কি জিনিসটা পাচ্ছি আমরা এখানে দেখতেছি যে কন্টিনিউয়াস না এখানে কন্টিনিউয়াল করে মুভমেন্ট পাওয়া যাচ্ছে না এখানে মুভমেন্ট পাওয়া যাচ্ছে ঘড়ির কাটা যেভাবে টিকটিক করে চলে একটা মুভমেন্ট পাওয়া যাচ্ছে হুইলের সাথে কিভাবে না ফ্যান যেভাবে ঘুরতেছে চলতে আছে এরকম করে কিন্তু র্যাচেট হুইলের শ্যাফট ঘুরবে না র্যাচেট হুইলের শ্যাফট ঘুরবে ইন্টারমিডিয়েন্ট ওয়েতে ইন্টারমিডিয়েন্ট মানে থেমে 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 যেভাবে ঘড়ির কাঁটা যেটা আমরা টিকটিক করে যে ঘড়ির কাঁটাগুলো চলে সেইভাবে ঘুরবে রাইট পুলিং পল টানার কারণে র্যাচেড হুইল ইন্টারমিটেন্ট মুভমেন্ট দিবে ইন্টারমিটেন্ট মোশন দিবে অর্থাৎ করে যেভাবে ঘড়ির কাঁটা চলে এভাবেই কিন্তু আমার র্যাচেড এর শ্যাপ ঘুরতে থাকবে যদি কোথাও আমার এই ধরনের ইন্টারমিটেন্ট মোশন দরকার পড়ে সেক্ষেত্রে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা দেব আসলে গিয়ার তো আমি পড়াচ্ছি কিন্তু কোথায় কোনটা ব্যবহার হবে এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ব্যবহার করব। বা যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এই কেন রেচেড করা হয়েছে এই কারণে করা হয়েছে আমি এখানে দরকার নাই আমার আমার এখানে টিক টিক ঘড়ির কাটার মতো ইন্টারমিডিয়েট মুভমেন্ট দিলে যথেষ্ট বা এই ইন্টারমিডিয়েট মুভমেন্ট আমাকে দিতে হবে সেক্ষেত্রে আমি কোন ধরনের গিয়ার সিলেক্ট করব সেখানে আমাকে র্যাচেট অ্যান্ড পল গিয়ার দিতে হবে যদি মডার্ন মেশিনের কথা বলো আমি আগেই বলেছি র্যাচেড অ্যান্ড পল গিয়ার

আহ ইন্টারমিটেন্ট মোশন সম্পর্কে এবং স্টিপার মোটর সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি ওখানে আমি বলেছিলাম যে টোটাল 360 ডিগ্রি কে আমি যদি ভাগে ভাগ করি তো একবার ঘড়ির কাটার মতো টিক করার কারণে ডিগ্রি যেভাবে অতিক্রম করবে অনুরূপ ভাবে আমি টোটাল থ্রি সিক্সটি ডিগ্রি কে চার ভাগে ভাগ করলে একবার টিক দেওয়ার কারণে নব্বই ডিগ্রি অতিক্রম করবে এই যে একটা ইন্টারমিডিয়েন্ট মোশন কন্টিনিউয়াল মোশন না ফ্যানের ফ্যানের ঘোরার মতো সিলিং ফ্যান ঘোরার মতো কোন কন্টিনিউয়াল মোশন না এই ধরনের থেকে ইন্টারমিটেন্ট মোশন বলা হয় তো আমাদের র‍্যাচেট এন্ড পোল গিয়ার এখানে দেখতেছি আমরা যে পোল ডানে বামে মুভ করার সময় বামে যখন মুভ করতেছে এই ডিরেকশনে যখন মুভ করতেছে তখন র‍্যাচেট হুইল ঘুরতেছে না যখন যেহেতু পুলিং পল টানতেছে যখন ডান দিকে মুভ করতেছে তখন একটা করে টিট একটা করে টিথ সে টেনে নিয়ে আসতেছে তার র‍্যাচেট হুইল ঘুরতেছে আবার কিছুক্ষণ পরে আরেকটা করে টিট টানতেছে তাহলে সে ক্ষেত্রে র‍্যাচেট হুইলে শ্যাফটা ইন্টারমিটেন্ট মোশন দিচ্ছে

pushing pall এই যখন এই দিকে যখন টানে তখন এইটাই হচ্ছে pushing pall হলে তাহলে উল্টা দিকে এটা এটা ঘড়ি দিকে হচ্ছে তো এই ক্ষেত্রে pushing pall হবে কি হবে পুশ করবে দেখো এবার ঠেলবে ডান দিকে দিলে কিন্তু ঘুরবে ঠিক কি না আমার যখন ডিরেকশন সেটা কি পুশ করতেছে না ঠেলতেছে আগে এটা ছিল টানা এখন ঠেলা তার এই ক্ষেত্রে এই বলা হবে পুশিং ফল কি বল পুশিং ফল আর তুমি যেটা বলተছো ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে না তুমি যদি এই যে টিত গুলো আছে মাথার মধ্যে যে এই যে গিয়ারের মাথায় যে টিত গুলো আছে এইটা যদি তুমি উল্টা দিকে দাও তাহলে উল্টা দিকে ঘুরবে তোমার টা যদি উল্টা হয় এখন তুমি যদি এখানে পুশিং ফল দাও এখানে যদি পুশিং ফল দাও ঠেলবে তাহলে তো উল্টা দিকে ঘুরবে ঘুরবে কিনা আচ্ছা তুমি যেভাবে অ্যারেঞ্জ করবা তোমার যে এই যে র্যাচেট র্যাচেট হুইল টিথ এর ইনক্লাইনটা যেদিকে থাকবে এবং তুমি পুলিং বা পুশিং দিবা সেই অনুযায়ী ক্লোগাইস ঘুরবে তুমি নিজে অ্যারেঞ্জ করে নিতে পারবা ঠিক আছে যে প্রশ্ন করেছিল সে কি বুঝছ জি স্যার বুঝতে পারছি তাহলে আমরা র‍্যাচেট এন্ড পল গিয়ারটা দেখলাম এখন আমরা দেখব র‍্যাগ এন্ড পিনিয়ন গিয়ার এই সবগুলা গিয়ারে আমাদের মেশিনের মধ্যে আছে তো মেশিন পড়ানোর সময় মেশিন দেখানোর সময় যাতে তুমি বুঝতে পারো এর ফাংশনটা কি কেন এটা ইউজ করা হচ্ছে সুতরাং ওই সময় আর এই এই গিয়ারটা আমি বলে দেব এটা কি গিয়ার তোমার দেখায় বলবো কি গিয়ার মেশিন চালায় তুমি নিজে বলবা এটা রেগ এন্ড পিনিয়ন গিয়ার তুমি নিজে বলবা এটা রেসেড এন্ড পল গিয়ার তুমি নিজে ওখানে ডিসক্রাইব করবা কেন এই গিয়ারটা ইউজ করা হয়েছে ইন্টারমিডিয়েট মুভমেন্টের জন্য দরকার কিনা তুমি যাতে এটা ইজিলি রিকগনাইজ করতে পারো দ্যাটস ওয়াই আমি আগে এটা পড়াচ্ছি যাতে মেশিন পড়ানোর সময় তুমি তোমাকে এটা নিয়ে টেনশন না করতে হয় বা আঁকানোর সময় মেশিনের যখন আমরা গিয়ারিং ড্রায়াগ্রাম ড্র করব তখন যাতে আঁকাইতে গিয়ে হ্যাঁ বলছে মুশকিলে না পড়তে হয় আচ্ছা তাহলে র্যাগ এন্ড পিনিয়ন গিয়ার ছোট গিয়ার ছোট যে গিয়ার গুলো আছে পিনিয়ন বলা হয় ছোট গিয়ার গুলো পিনিয়ন বলা হয় নাম র্যাগ এন্ড পিনিয়ন ছোট বড় যাই হোক এটা ডেভেলপ করছে মেশিনটা গিয়ারটা সে নাম দিয়েছে র্যাগ এন্ড পিনিয়ন সে যেটা নাম র্যাক দিয়েছে সেটা র্যাক তার সাথে যেটা পিনিয়ন এটা আসলে ফাংশন অনুযায়ী কোনো একটা জিনিস দেখে না এটার ফাংশনটা কিরকম সেটা দেখে তোমাকে রিকগনাইজ বুঝতে হবে চিনতে হবে তো র্যাগ এন্ড পিনিয়নটা কেমন আমি শেষের দিকে কিছু জিনিস দেখাবো ওটা সমস্যা নাই আমি আগে বলেছি এই যে পিনিয়ন আঁকতেছি আমি হ্যাঁ এই র‍্যাগ এন্ড পিনিয়ন যে আঁকতেছি এখানে এটাকে পিনিয়ন বলা হয় এটাকে র্যাক বলা হয় দিস ইজ র্যাক দিস ইজ পিনিয়ন যদি তোমরা এখানে টিত সংখ্যা র‍্যাকের যে টিত আছে টিত এই টিতটাকে ফুল না করে দাও তখন ওটা অন্য গিয়ার হয়ে যাবে কিন্তু অন্য গিয়ার হয়ে যাবে তখন কিন্তু আহ মুশকিল তোমাদেরকে অবশ্যই এটা আহ ফুল সেকশানে তোমাদেরকে আহ ফুল সার্কামফারেন্সে তোমাদের ড্র করতে হবে তুমি যদি এখানে এইভাবেই রেখে দাও তাহলে কিন্তু এটা অন্য গিয়ার হয়ে যাবে এখানে মেকানিক্যাল এর যেহেতু অনেক ধরনের গিয়ার আছে হাজার হাজার টাইপের গিয়ার আছে আমার

র্যাকের ড্রেক হবে একবার ফুল রোটেট করলো বা দুইবার ফুল রোটেট করলো সেটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পিনিয়ন ফুল একবার রোটেট করলো সেই ক্ষেত্রে র‍্যাক ডান দিকে যাবে এই আমার এই ডিরেকশন বাম দিকে যাবে পিনিয়ন যদি উল্টা দিকে যায় অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যায় র‍্যাক যাবে কি ডান দিকে ঠিক আছে তাহলে রোটেশনাল মোশন কি এখানে লিনিয়ার মোশন হয়ে গেল না র‍্যাক এন্ড পিনিয়নের মাধ্যমে আমরা রোটেশনাল মোশনটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করলাম ঠিক না কিন্তু এখানে রিলিয়ার না মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নির্দিষ্ট মধ্যে কিন্তু র‍্যাক মুভ করবে ঠিক না নির্দিষ্ট রেঞ্জের মধ্যে র্যাক ডানে বামে মুভ করবে কারণ এখানে তো যেহেতু র্যাকের যে টিথ র্যাকের কিন্তু ডায়াটা ইনফিনিটি র্যাকের তো যেহেতু পুরোপুরি একটা স্ট্রেইট একটা র্যাক থাকবে স্ট্রেট র্যাক থাকার কারণে ডায়া ইনফিনিটি

আমাদের যখন তখন এটা তোমাকে করতে হবে বলতে তাহলে আমরা স্পার গিয়ার বেভেল গিয়ার ওম গিয়ার র্যাচেড অ্যান্ড পল গিয়ার র্যাক এন্ড পিনিয়ন গিয়ার ইসেন্ট্রিক গিয়ার উৎকেন্দ্রিক সিটি আমরা পড়েছিলাম উৎকেন্দ্রিকতা যখন আমরা ইলিপস পড়েছিলাম ইলিপস পড়েছি হাইপার বলা হাইপার বলা পড়েছি প্যারা বলা পড়েছি তখন আমরা ইসেন্ট্রিক কথাটা পেয়েছি ঠিক না একটা কনসেন্ট্রিক একটা ইসেন্ট্রিক কনসেন্ট্রিক মানে এক কেন্দ্রিক যখন সেন্টারে তখন কোন একটা সার্কুলার ডিস্ক এর সেন্টারে যদি কোন শ্যাফট লাগানো থাকে দিস ইজ কনসেন্ট্রিক এখানে কেন্দ্রে লাগানো আছে শ্যাফটটা কেন্দ্রে লাগানো থাকার কারণে এখানে যখন শ্যাফট ঘুরবে বা তখন এটা একটা কনসেন্ট্রিক বলা হয় এটাকে এককেন্দ্রিক আর যখন এখানে কনসেন্ট্রিক একটা শ্যাফট লাগানো আছে আমি যদি আর একটা শ্যাফট এখানে লাগাই দেই যেটা সেন্টার থেকে দূরে সেন্টার থেকে দূরে তখন এটাকে আমরা কি বলবো ইসেন্ট্রিক বলবো এখানে একটা শ্যাপ লাগাই দিছি আমি সার্কুলার ডিস্কের সেন্টার থেকে দূরে একটা বা দূরে কোন একটা কিছু লাগাই দিয়েছি তাহলে কি ঘটনাটা ঘটবে এই সার্কুলার যদি থাকে তাহলে এই যে অংশটা এই শ্যাপটা যেখানে লাগানো আছে সেটা বিভিন্ন সময় উপরে উঠবে নিচে নামবে নামবে কিনা এটা যখন নিচে আসবে তখন কি এই শ্যাপটা কি হবে একবারে নিচে চলে আসবে এই যে হাইটটা কম বেশি হবে সে ক্ষেত্রে কি হলো এটা রোটেশনাল মোশন দিলে আমি যদি কোনো একটা জিনিসকে টেনে নিচে নামাতে চাই আবার উপরে উঠাতে চাই টিউবওয়েলের মতো সে ক্ষেত্রে আমাকে ইসেন্ট্রিক গিয়ার ইউজ করতে হবে জি ট্রেনের চাকায় স্যার এরকম ট্রেনের চাকায় দেখেছো ঠিক না আর কেউ কোথাও দেখেছো তুমি একটু চিন্তা করো তুমি নিজে নিজে ঘোরাও তুমি যদি এই যে এই এই সার্কুলার ডিস্ক এই ডিস্কটাকে যদি তুমি ঘোরাতে থাকো আর এটা যদি কোনো একটা এটা কোনো কোন লিভার বা শ্যাফট হয়ে থাকে তাহলে কি ঘটনা ঘটবে যখন এটা ঘুরতে থাকবে যেহেতু এখানে লাগানো আছে এটা যখন ধীরে ধীরে এইদিকে আসবে নিচে যাবে তখন এইটা কি হবে নিচে নামতে থাকবে অর্থাৎ নিচে আসবে আবার উপরে যাবে নিচে এবং উপরে যাওয়া আশা করবে ঠিক না তাহলে এটাকে যেহেতু সেন্টার থেকে বাহিরে লাগানো এটাকে আমরা ইসেন্ট্রিক বলতেছি কি বলতেছি

দেখতে পারতেছি ওম গিয়ার দেখাচ্ছি আমি একটু দেখো এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে একটা ভিডিও একটা হচ্ছে ওম স্ক্রু আর একটা হচ্ছে ওম হুইল ইস্টি রিডিউসার এর ক্ষেত্রে কোন মেশিন ইঞ্জ হচ্ছে একটা মেশিনে সেটা আসলে ফ্রেম লাগানো থাকলে এরকম দেখা যাবে কিন্তু ফ্রেম এর বাইরের জিনিসটা তো আর ভিতরের জিনিসটা তারা দেখাচ্ছে কিন্তু এটা ফ্রেম এ লাগানো থাকলে এরকম দেখাবে দেখো তো এক্স থেকে একবারে ভার্টিক্যাল বরাবর নিচের দিকে দেখো এক্স যদি এটা হয় তাহলে একবারে জেড অ্যাক্সিস বরাবর পাওয়ার ট্রান্সফার হচ্ছে রোটেশনাল মোশনটা দেখো ওর্ম ওমটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে সেই ক্ষেত্রে কিন্তু ওর্ম হুইলের শ্যাফট অনেক আস্তে আস্তে ঘুরতেছে ঠিক না ওর তুলনায় দেখো তো উপরে দিকে খুব জোরে ঘুরতেছে ওখানে डायरेक्टली মোটরের সাথে লাগানো আছে মোটরের আরপিএম এর সাথে সেই ক্ষেত্রে কিন্তু চেইনের চেইন এন্ড স্পোকট গিয়ার যেটা আমরা সাইকেলে দেখি ওটাকে বলা চেইন এন্ড স্পোকট গিয়ার ওটা আমি পড়াইনি চেইন এন্ড স্পোকট গিয়ার যেন না চেইন স্পোকট যেহেতু জানি সাইকেল চালাই সবাই সবাই দেখেছি অনেকে আমরা বলি স্পকেট নষ্ট হয়েছে অর্থাৎ চেইন এন্ড স্পকেট গিয়ার এটা অনেকটা কাজ করে ওমের মতো এর মতো আমি আগেও বলেছি অনেক ধরনের গিয়ার আছে তার মধ্যে এখন যেটা আমি বললাম যে যে চেইন এন্ড স্পকেট গিয়ার যেটা সাইকেলে থাকে মোটরসাইকেলে থাকে চেইন আর স্পকেট আচ্ছা দিস ইজ ওম গিয়ার আমরা দেখলাম যে একটা আরো আমরা সার্চ দিয়ে দেখবো হ্যাঁ আমি ড্র্যাগন পিনিয়নটা একটু দেখাই ব্ল্যাক এন্ড পিনিয়ন র্যাচেট এন্ড পল তোমরা অবশ্যই দেখবা নিজে নিজে একটু দেখবা র্যাচেট এন্ড পল অনেক ভাবে র্যাচেট এন্ড পল করা যায় একটা দেখেন মূল ফাংশনটা কিন্তু আমি দেখাইছি মূল মেকানিজম যে কি ঘটবে আসলে কন্টিনিউয়াল মুভমেন্ট মোশন নাকি ইন্টারমিডিয়েট মুভ সেটা তুমি বুঝতে পারবা সেই অনুযায়ী অনেক ভাবে র্যাচেট এন্ড পলকে অ্যারেঞ্জ করা যায় এখানে একটু দেখো র‍্যাচেট অ্যান্ড ফল মেকানিজম এবং র‍্যাচেট হুইল যেটা আছে র‍্যাচেট হুইলের যে শ্যাপ সেটা আসলে ইন্টারমিডিয়েট মোশন দিচ্ছে এটা এক ধরনের র‍্যাচেট অ্যান্ড ফল মূল কথাটা দেখো কেমনে কিন্তু র‍্যাচেট অ্যান্ড পল আমরা যে র‍্যাচেট হুইল আছে সেই র‍্যাচেট হুইলের সেই রাখেট হুইলের মোশন দিচ্ছে অর্থাৎ থেমে 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 যাচ্ছে ড্রাইভিং এবং একটা লকিং পল দেখাচ্ছে তোমরা একটু দেখবা ড্রাইভিং পল মানে আসলে একটা পুলিং বা পুশিং ফল এটাকে আমরা ওরা ড্রাইভিং পল বলতে ওরা বলতে আসলে পুলিং পুশিং এ বলা হয় এই মেকানিজমের জন্য যে ডেভেলপ করছে সেটাকে বলছে যে ড্রাইভিং পল

ড্রাগন পিনিয়ন গিয়ার যদি এই ধরনের কোনো মোশন দরকার পরে আমাকে রেগান পিনিয়ন গিয়ার ইউজ করতে হবে এই ধরনের মোশন যদি দরকার পড়ে আচ্ছা যা আচ্ছা তোমরা কেউ কি সলিড ওয়ার্কস এ কাজ করো পরিচিত আছে ব্যাপারটার সাথে একটা প্রশ্ন করেছি কেউ কি পারো সলিড ওয়ার্কস নাম শুনেছো হ্যাঁ স্যার নাম শুনেছি আমি মানে শুনেছ না জি স্যার নাম না আর কেউ কেউ আছে এরকম পারো টোটাল তোমার যে 45 জন আছে তার মধ্যে কেউ কি পারো সলিড ওয়ার্ক এর এখানে আমি ইসিট্রিক দেখাইছি মানে এখানে আসলে একটা অনেক ধরনের আছে তার মধ্যে এটা একটা লাল যে অংশটা সেটা ডানে উপরে একটু জিগজ্যাগ মোশন দিচ্ছে উপরে নিচে উপরে নিচে এখানে দেখো যে ইসেন্ট্রিক যেহেতু বলেছি আমি ইসেন্ট্রিক গিয়ার তো যেহেতু সেন্টার থেকে বাইরের দিকে আছে সেক্ষেত্রে কিন্তু লাল যে অংশটুকু ডানে উপরে নিচে আরো অনেক ধরনের আছে তোমরা একটু দেখবা হ্যাঁ যাতে তোমাদের আর মানে এই জিনিসটা নিয়ে কনফিউশন না থাকে তোমরা ইজিলি আমাদের মেশিন দেখে ইজিলি তোমরা রিকগনাইজ করতে পারো দিস ইজ ওম গিয়ার দিস ইজ বেভেল গিয়ার হুম ঠিক আছে তাহলে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত আমরা আগামী দিন থেকে আচ্ছা এনি ক্যালেন্ডারে ছুটি তো কালকে থেকে হলো নাকি জি কি তোমরা ছুটি নিবা তোমরা কোনো সিদ্ধান্ত নিয়েছো যে আমরা ছুটি এই ওয়েজটা কি যেহেতু অনলাইন ক্লাস সেই ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করতেছি যে তোমরা নিজেরা কি কোনো সিদ্ধান্ত নিছো নাকি নাকি ক্যালেন্ডার वाइज চলবে না তো বলতে পারো কারণ আমি জানতে চাই কারণ ছুটি যাচ্ছে স্যার

আহ উম যেহেতু তোমরা তোমরা যদি আহ নিজের থেকেই মনে করো যে না আমরা আহ অন্যান্য ইউনিভার্সিটির খবর নিয়েছো যে তারা কিভাবে সেমিস্টার ক্লোজ করেছে উইথার্ট এনি এক্সামিনশন মানে এক্সামিনেশনটা উইথ হেল রেখে পরে তারা নিউ এক্সামিনেশন এরকম কোন তথ্য পাইছো অন্যান্য ইউনিভার্সিটির ব্যাপারে জানো স্যার কিছু ইউনিভার্সিটি অনলাইন নিয়ে নিচ্ছে স্যার ইউপি

কিন্তু ওদের এই সেমিস্টারটা নাই কাউন্ট করবে না জাস্ট খালি পাস আর ফেল স্যাটিসফ্যাক্টরি আর ফেল ও আচ্ছা 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 আর কুয়েটে যেটা করছে যে সেমিস্টার ক্লোজ করে দিয়েছে পরীক্ষা তারা যখন স্বাভাবিক হবে তখন পরীক্ষা নেবে মানে এমনি সেমিস্টারের পড়াশোনা সব শেষ খুললে তারা কি বলে ল্যাব করাবে এক মাস করানোর পরে পিএল বোধহয় দিবে পনেরো দিন

আমি যা পড়াইছি এটা এবং সাথে উইকিপিডিয়া কি বলে গুগল থেকে বা এই ইউটিউব থেকে যদি একটু বুঝে নিয়ে তুমি আঁকতে পারো তাহলেই ইনাফ মানে এখানে আমার বেসিক জিনিসটা এটা জানলেই হবে এর থেকে এন্ড গিয়ারের টিথ যে তুমি তৈরি করবে এটার জন্য আবার আলাদা ক্যালকুলেশন এটা হচ্ছে ফুলি মেকানিকালের পড়া তো ওটা আমার এখন লাগবে না আমার মূল কথা আমি কোথায় কোনটা ইউজ করব ঠিক আছে তুমি আসলে একটা মেশিন যদি

গিয়ার টিথ রেশিও কোনটা মানে সরি যে ভাগ করে মানে গিয়ারের এর টিথ দিয়ে ভাগ করে আর টিথ দিয়ে আরেকটা টিথ এর ভাগ করে হ্যাঁ ওইটা আমরা তো যখন কিছুদিন পরে ক্যালকুলেশন পড়াবো এইজন্য লাগবে তখন মানে ওই নাম্বার অফ মানে মোট ড্রাইভার বাই ড্রিভেন ড্রাইভার বাই ড্রিভেন দিয়ে আমরা আরপিএম বের করব আর জি স্যার ওটা আমি দেখাবো ওটা আমার পড়াশোনার মধ্যে আছে আমি আরপিএম মেশিনের বের করা তো ওটা আমাদের মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে থাকবে অনেক ধরনের কন্ডিশন দিয়ে সেটা তোমাদেরকে তো সিটি পরীক্ষা হোক আর ফাইনাল পরীক্ষাটা আসবে ওগুলো আমি দেখাবো আমি তাহলে গিয়ার সম্পর্কে পড়ালাম আর গিয়ার রেশিও যেটা बोलतेছো ড্রাইভার ড্রাইভেন দিয়ে ক্যালকুলেশন করে কোনো অন্য একটা কোনো শ্যাফটের আরপিএম বের করা এটা আমাদের সামনে আসবে জি স্যার জি স্যার তো কার কোশ্চেন নাই আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসলে কি এরকম কি থাকবে যেমন এই মেশিনগুলো কিভাবে কাজ করছে বা এই টাইপের কিছু না না গিয়ার নিয়ে প্রশ্ন আসে ডিফারেনশিয়েট করতে বলবো অথবা ফিগার ড্র করতে বলবো ফাংশন বলবো আবার যখন আমরা গিয়ারিং ডায়াগ্রাম পড়াবো মেশিনে সেই ক্ষেত্রে ওই মেশিনের গিয়ারিং ডায়াগ্রামটা ড্র করো তোমরা চাইলেই তোমরা যেহেতু এখন সামনে একটা ছুটি কাটাবা তোমরা মোবাইল দিয়েই তোমরা সলিড ওয়ার্কসের বিষয়টা শিখতে পারো তোমরা সেকেন্ড ইয়ার না আর যেহেতু ইয়ার্ন বা ফেব্রিক সেখানে কিন্তু পত্র একটু বেশি এবং মেশিনপত্রের ফাংশন বা মেকানিজম বেশি পড়তে হয় তো তুমি যদি এখানে ওই সলিড এর কাজগুলো আসলে তুমি একটু ধারণা থাকলেই তুমি যদি ক্র্যাক টা নামাতে পারো তাহলে তুমি নিজের থেকে অনেক ডিজাইন করতে পারবা তোমার এর ডিজাইন করতে পারবা ইজি একেবারে ইজি মনে হচ্ছে আমার কাছে তোমাদের কাছে আরো ইজি মনে হবে কারণ তোমরা আরো অ্যাডভান্স তো তোমরা যদি ওখান থেকে দেখো তাহলে তোমরা তোমার মাথায় যদি কোনো মেশিনের আইডিয়া আসে যে আসলে এই মেশিনটা আমার কাছে মনে হচ্ছে এরকম করে করা সুন্দর করে মেশিনটাকে তুমি কাল্পনিক হোক আগে তো আসলে কনসেপ্ট ডেভেলপ করতে হয় যে আলোচনা সবাই চিন্তা করে এটা করা যেতে পারে কিনা তারপরে ফিজিবিলিটি অ্যানালাইসিস করা হয় আসলেই করা পসিবল কিনা পদ্মা সেতু হবে কি হবে না পদ্মা সেতুর ফিজিবিলিটি অ্যানালাইসিস করার জন্য টিম আসে যে আসলে এই পদ্মার স্রোত কেমন আসলে এখানে পিলার বা স্প্যান বসানো কতটুকু জটিলতা এগুলা ফিজিবিলিটি টেস্ট বলা হয়

তো আমি তোমাদেরকে বলবো যে এটা একটা খুব উপকারী সফটওয়্যার হবে তোমাদের জন্য যদি কেউ মেশিন মেশিন রিলেটেড বিষয়গুলোতে বেশি ইন্টারেস্ট ফিল করো সেক্ষেত্রে সময়টাকে একটু কাজে লাগানোর জন্য তুমি যদি একটা করে টিউটোরিয়াল দেখলা আর বুঝে ফেললা যে আসলে কি করতেছে খুব সুন্দরভাবে এই টিউটোরিয়ালগুলো দেওয়া আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আশা করি ভালো লাগবে সবার জন্য বলতেছি তারপরে যে ইন্টারেস্ট ফিল করো ঠিক আছে তবে তোমাদের আইপি যারা বন্ধুরা আছে IP দেরকে এটা পড়ানো হয় TMDM কেও পড়ানো হয় আসলে একাডেমিকলি তো আসলে এত ডিটেইলস পড়ানো পসিবল না বেসিকটা দিয়ে দেয় তারা এরপরে কেউ যদি মনে করে যে আমার আরো দরকার সে ক্ষেত্রে আরো অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো সে বিভিন্ন শেখে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কুইট করি ওকে স্যার আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম